এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ জামান স্যার, উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, উপস্থিত পুরানবাজার ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং চাঁদপুর প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি, উপস্থিত সুদীপিন্দ, আসসালামু আলাইকুম। ভাষা একটি টেকনোলজি, মানুষের যে আজকে সভ্যতা, এই সভ্যতার পিছনে কিন্তু এই ভাষার অবদান সবচেয়ে বেশি। এখন বর্তমান যে বাংলা ভাষা এটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে, এর পিছনে অনেক বেশি অবদান রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি আমাদের এই ভাষাটির আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছেন। তার পূর্বে বঙ্গবন্ধু যেমন এই বাংলা ভাষার জন্য আন্দোলন সক্রিয় অংশগ্রহণ করেছে, এই সব কিছুরই মূল উদ্দেশ্য ছিল একটি সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে এই ভাষা বিকৃতি রোধ করতে হবে এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অতএব আরও একটি বিষয় আছে ভাষার বর্তমানে যেটি প্রণিধানযোগ্য, আমরা কিন্তু বাংলা যে কিবোর্ড ব্যবহার করি এর পিছনে কিন্তু অনেকেরই অবদান আছে। আমরা সহজে বাংলা কিন্তু এখন কিবোর্ডে টাইপ করতে পারি, এটি বেশ কিছুদিন আগেও এত সহজ ছিল না। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভাষা শহীদদের প্রতি। এবং এই আজকের যে অনুষ্ঠান আয়োজনের পিছনে যারা জড়িত ছিলেন, যারা সহযোগিতা করেছেন, সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।